জন্ম থেকেই দুই পা অচল, তাই চলাফেরা করতে পারে না। তাতে কোনোভাবেই ভেঙে না পড়ে মানসিক জেদের সঙ্গে এগিয়ে চলেছে পড়ুয়া। ইচ্ছা থাকলে উপায় হয়, তাই সমস্ত প্রতিবন্ধকতাকে হার মানিয়ে বাবার কোলে চড়ে এসে জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়া শুরু করলো কালনার বিষ্ণু বসাক। পরীক্ষা কেন্দ্রে এসে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র বিষ্ণু বসাক পরীক্ষা দিল। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নুসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত হাটশিমলা এলাকার বাসিন্দা, নুসরতপুর পারুলডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্র সে। এদিন বাবার কোলে চেপে চাপাহাটি কেপিসি বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য পৌঁছয়। ছাত্রের বাবা বিমল বসাক জানিয়েছেন, ছোট থেকেই ছেলে দাঁড়াতে এবং হাঁটতে পারে না, স্কুলের শিক্ষকদের বলে পরীক্ষাগুলোর ব্যবস্থা করা হয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষা হচ্ছে বাবার কোলে চেপে, সুস্থভাবে পরীক্ষা দিয়েছে এমনটাই জানিয়েছেন তার বাবা। অন্যান্য পড়ুয়ারাও তাকে দেখে বেশ কিছুটা উৎসাহিত। জন্ম থেকেই দু পা কোনো কাজ না করলেও মনের জোরে এগিয়ে চলেছে কালনার বিষ্ণু বসাক। পল্টক স্কুলের ছাত্র চিট পড়েছে কেপিপি বালিকা বিদ্যালয়ে। ছেলে কি নিজে পরীক্ষা দিল? হাঁটতে পারে না, হাঁটতে পারে না, ও দাঁড়াতেও পারে না। কিভাবে পড়াশোনা করে বাড়িতে? বাড়িতে প্রাইভেট টিউশনে রেখে দিয়েছি, স্কুলে নিয়ে যেতে, কারণ স্কুলে নিয়ে গেলে আমাদের দুজনকেই একসঙ্গে থাকতে হবে, আর্থিক কারণে সেটাও সম্ভব হয় না। শুধু স্কুলে পরীক্ষাটা দিয়েছি, স্কুলের স্যারদের সাথে সে কথাবার্তা বলা ছিল এবং স্যারেরা সহযোগিতা করেছে, প্রত্যেকটা পরীক্ষাই দিয়েছে, তারপরে আজকে এখানে পৌঁছিয়েছে। আজকে আমরাই নিয়ে এসেছি, প্রত্যেকদিনই আপনাদের নিয়ে আসতে? হ্যাঁ, প্রত্যেকদিন আমরা দিয়ে নিয়ে আসতে। আর পড়ার জন্য সহযোগিতা কিভাবে পায়? পড়ার জন্য আলাদা করে কোনো সহযোগিতা পায় না কোথাও, মাস্টার আছে? হ্যাঁ, মাস্টার আছে, সেটা আমাদেরই ব্যবস্থা করতে হয়। বাবা এসে কি বলে, আমি যাতে ধরে এখানে নিয়ে আসতে পেরেছি এটাই খুব গর্বে মানে মন ভরে যাচ্ছে। আর কত দূর নিয়ে যেতে পারবো আমি জানি না। নিজেই পরীক্ষা দিল? হ্যাঁ, নিজেই পরীক্ষা দিল।